হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পারফেক্ট রসমালাই রেসিপিতে সবাইকে স্বাগতম। দোকানের থেকেও টেস্টি ও মজাদার রসমালাই ঘরে কিভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। পারফেক্ট ছানা তৈরি করে কিভাবে পারফেক্টভাবে রসমালাই তৈরি করা যায় এ টু জেড টিপসও শেয়ার করব। আশা করি যারা কখনোই রসমালাই তৈরি করেন নাই, আমি 100% শিওর তারা এভাবে যদি এ টু জেড টিপস ফলো করে তৈরি করেন, প্রথমবারেই পারফেক্ট হবে এই রসমালাই। তো কিভাবে খুব সহজে ঘরোয়া উপায়ে আপনারা দোকানের থেকেও বেশি টেস্টি রসমালাই তৈরি করবেন, চলুন তাহলে দেখে আসি। ছানা তৈরি করার জন্য আমি এখানে 1.5 লিটার গরুর দুধ নিয়েছি, আর এটা কিন্তু ফ্রিজে ছিল। 3-4 ঘন্টা আগে থেকে এটা বের করে তারপর এখন জাল করে নিব, জাস্ট একটা বলো কুঠিয়ে নিব। আর এখানে আগে থেকে আমি 2 টেবিল চামচ ভিনিগারের সঙ্গে 4 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে তারপর দিয়ে দিব। যখনই এটা বলক চলে আসবে, চুলার আঁচটা একদমই লো করে দিয়ে তারপর আমি 2 থেকে 3 বার সময় নিয়ে ভিনিগারের পানিটা দিয়ে সাথে সাথে কিন্তু চুলাটা অফ করে দিব। এভাবে যদি ছানা তৈরি করেন যে কোনো মিষ্টি কিন্তু পারফেক্ট হবে। এখন একটা ছাঁকনিতে দিয়ে এভাবে করে পানিটাকে ফেলে দিতে হবে। এই কাজটা কিন্তু খুব দ্রুতই করতে হবে, অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। মানে কোনোভাবেই কিন্তু এই ছানাটাকে গরম অবস্থায় রাখা যাবে না, তাহলে কিন্তু অনেকটাই কুক হয়ে যাবে আর শক্ত হলে কিন্তু ছানাটা খুব বেশি ভালো হবে না। তো এখন এটাকে এভাবে একটু চেপে পানিটা বের করে নিয়ে জাস্ট একটা মোটা তোয়ালের ভিতরে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। খুব বেশি কিন্তু চাপাচাপি করার দরকার নেই, জাস্ট পানিটা যতটুকু বের হয় আস্তে করে চাপ দিয়ে সেটা কিন্তু বের করে নিতে হবে। এখন আমি ছানার যে মালাইটা আছে সেটা রেডি করে নিব। এই জন্য এখানে আমি 1.5 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, আর আমি এখানে 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। সেটা আমি যখন একদমই কমে যাবে, 1/3 হয়ে যাবে, তখন কিন্তু দিব। আর 4টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। যদি বাজারের মতো রসমালের কালারটা আনতে চান সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে অবশ্যই চিনিটা দিয়ে দিবেন। আর প্রথমে আমি 1 মিনিট এটাকে হাইটে জাল করে এভাবে বলো কুঠিয়ে নিয়েছি, তারপর আমি মিডিয়াম আঁচে রেখে তারপরে যে ছানাটা রেডি করে নিব, মানে মিষ্টি তৈরি করার জন্য। যদি অনেক সময় নিয়ে জাল করে দুধটাকে ঘন করে নেন তাহলে কিন্তু বাজারের মতো যে কালার মিষ্টিতে আসে ঠিক তেমনটাই আসবে। তো ছানাটা আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন বেশি ছানা, এখানে আমি প্রথমে 1.5 লিটার পরিমাণ ছানা কেটে নিয়েছি, আর পরে আবারও 1 লিটার পরিমাণ ছানা কেটে নিয়েছি। মোট আমি এখানে 2.5 লিটার পরিমাণ দুধ জাল করে ছানাটা কেটে নিয়েছি। আর কতটা পারফেক্ট হয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম। এখানে মোট 1.5 কাপ পরিমাণ ছানা আছে। এখন শুকনো উপকরণগুলো রেডি করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ নিয়ে নিলাম গুঁড়া দুধ, 3 টেবিল চামচ নিয়ে নিব ময়দা। অবশ্যই কিন্তু এই মাপগুলো আপনারা সঠিক নেবেন, তাহলে কিন্তু মিষ্টিটা একদমই পারফেক্ট হবে। আর 3 টেবিল চামচ নিয়ে নিব সুজি। সুজিটা অবশ্যই কিন্তু মিহিদানার যে সুজি সেটা নেবেন। খুব বেশি যদি মোটা দানার সুজি হয় তাহলে কিন্তু আপনারা ব্লেন্ডারে দিয়ে একটু মিহি করে নিয়ে নেবেন। আর 2 আঙ্গুল চিমটি করে যতটুকু পর্যন্ত এর ভিতরে থাকে ঠিক ততটুকু পর্যন্ত আমি 3 চিমটি পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিলাম, এবং 2 চিমটি পরিমাণ নিয়ে নিব এলাচ গুঁড়া। আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। এটা মিশাতে মিশাতে একসময় দেখবেন যে একদম ব্রেড ক্রাম্বসের মতো এরকম দানা দানা হয়ে আসবে, দেখুন। এখন এটাকে এক সাইডে রেখে আমি ছানাটাকে খুব ভালোভাবে মথে নিব। অবশ্যই কমপক্ষে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এভাবে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু মিহি করে নিতে হবে, মানে একদমই কিন্তু সফট করে নিতে হবে। তা না হলে কিন্তু এটা যখনই আপনারা সেরাতে দিবেন একদমই কিন্তু ভেঙে যাবে। তো এটাকে সময় নিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে আমি মথে নিয়েছি। তারপর আগে থেকে যে অনেকগুলো উপকরণ রেডি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে আবারও খুব ভালোভাবে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে, একদমই সফট একটা ডো তৈরি হবে। তা না হলে কিন্তু এটা শেপ দেওয়ার সময় ফেটে যাবে, এবং সিরাই দেওয়ার সময় একদমই কিন্তু সিরার সঙ্গে গলে নরম হয়ে যাবে। অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে যখনই সিরাতে দেয় এটা কিন্তু ভেঙে সিরার সঙ্গে একদমই সুজির মতো হয়ে যায়। তো যে কারণে হয় এটাই কিন্তু যখন আপনারা খুব ভালোভাবে এটাকে মতে নিতে পারবেন না একদমই সফটভাবে, তখনই কিন্তু সিরাই দিলে এটা ভেঙে যাবে। তাই এই কাজটা কিন্তু একদমই জরুরি। ছানা তৈরি করা যেমন পারফেক্টভাবে ছানা তৈরি না হলে এটা মিষ্টিটা একদমই পারফেক্ট হবে না, আর এখানে এই টিপসটা যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু মিষ্টিটা একদমই হবে না।
মানে মিষ্টিটা পানির সেরাতে মানে চিনির সেরাতে দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যেতে পারে, এই টিপসটা যদি আপনারা ফলো না করেন। তো এটার মধ্যে মধ্যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা সময় নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যখনই দেখবেন খুব ভালোভাবে পারফেক্টভাবে এটা গোল হচ্ছে, কোনো রকম গায়ে ফাটল নেই, আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন। আর আগে থেকে যে আমি ছানার জন্য দুধটা রেডি করে রেখেছিলাম, তার ভিতরে কিন্তু অলরেডি আমি 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর কথা বলতে বলতে এখানে কিন্তু মিষ্টিটা আমি রেডি করে নিয়েছি, আমি সাইজটা একটু বড় করে নিয়েছি, আপনারা চাইলে ছোটো করতে পারেন, চাইলে কিন্তু লম্বাটা শেপ করে নিতে পারেন। আর এই যে আমি 1.5 লিটার দুধ জাল করে এতটা ঘন করে নিয়েছি, আর এখানে কিন্তু 1/3 কাপ গুঁড়া দুধও দিয়েছি, আর কালারটা কিন্তু অলরেডি অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আর আরও কিছুক্ষণ জাল করলে এটা কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে আসবে। এখন আমি মিষ্টিটা জাল করার জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এবং 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো এই যে পর থেকে আমি যে পানিগুলো দিলাম, এটা কিন্তু আমি আগে এই মিষ্টিটা তৈরি করেছিলাম, সেখানে যে সিরাটা ছিল সেই সিরাটা আমি 2 কাপ দিয়েছি, আর এমনি পানি দিয়েছি 2 কাপ, আর 3 কাপ দিয়েছি, সরি 2 কাপ দিয়েছি চিনি, আর আগে থেকে পানিতে যে চিনিটা ছিল সেটা মিলেই কিন্তু আমি এখানে মোট 3 কাপ চিনি এবং 4 কাপ পানি দিয়েছি। তারপর সিরাতে বলক চলে আসলে সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এরপর যে চুলাটা হাই রাখতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে। তো এটাকে আমি জাল করলাম 5 থেকে 6 মিনিট, জাল করার পরে দেখুন এটা এগুলো এমনি নিজে থেকে উপরে ভেসে উঠবে। আর যখনই দেখবেন সিরাটা ঘন হয়ে আসবে, খুব বেশি বাবলস উঠবে, তখনই বুঝতে পারবেন যে সিরাটা ঘন হয়ে এসেছে, তখনই কিন্তু 1 কাপ পরিমাণ ফুটান্ত পানি দিয়ে দিবেন। সিরাটা যদি খুব বেশি ঘন করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে, একদমই কিন্তু রসমালাইয়ের মতো অতটা নরম হবে না, তাই এদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই পর্যায়ে মিষ্টিটা অনেকটাই নরম থাকে, তাই নাড়াচাড়াও করার দরকার নেই, জাস্ট একটু হাতলটা ধরে দলিয়ে দিবেন এভাবে করে। তো আমি এখানে সর্বমোট 3 বার কিন্তু পানি দিয়েছি, মোট 25 মিনিট সময় নিয়ে আমি এটাকে রান্না করেছি। এখন একটা বাটিতে পানি নিয়ে যদি দেখেন এভাবে নিচে চলে যায়, তাহলে বুঝবেন যে মিষ্টিগুলো আপনার সিদ্ধ হয়ে এসেছে খুব ভালোভাবে, কিন্তু আর কোনো রকম কুক করার দরকার নেই। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণে অপেক্ষা করব যতক্ষণ এটা ঠান্ডা হয়ে যায়। হালকা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু আপনারা দুধে সেরে দিতে পারবেন, তবে গরম অবস্থায় না দেওয়াই ভালো একদমই, তাহলে কিন্তু সেরাটা ভিতরে ঢুকবে না। তো আমি চুলায় আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম, দেখুন কতটা ঘন হয়ে এসেছে আর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। তো যখনই মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যায় ঠিক তখনই আমি মিষ্টিগুলো এই দুধের ভিতরে একটা একটা করে উঠিয়ে দিয়ে দিলাম। আর এই যে চিনি সিরাটা আছে এখান থেকে আমি 1/2 কাপ পরিমাণ সিরা এখানে দিয়ে দিব। আগে থেকে যেহেতু আমি চিনি দিয়ে এটা জাল করেছি, আর কিছুটা এখান থেকে সিরা দিয়ে দিব। আর মিষ্টিটা যেহেতু আমি ছেঁকে নিইনি, জাস্ট একটা একটা করে চামচ দিয়ে উঠিয়ে দিয়েছি, তার সাথে কিন্তু কিছুটা চিনির পানি আছে, এই জন্য আমি মিষ্টিটা আর বেশি করে দিলাম না, জাস্ট দোকানে যেমনটা মিষ্টি থাকে তেমনটাই। তো এই পর্যায়ে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে জাল করে তারপর নামিয়ে নিব। আর এটা কিন্তু নামানোর পরে কিছু সময় একটু নাড়াচাড়া করে দিবেন, তা না হলে কিন্তু উপরে মোটা মোটা একটা সর পড়ে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আপনারা ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে বা এমনি রেখে দিতে পারেন। তো আমি সারা রাত রেখে দিয়েছিলাম, তারপর সকালে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। অলরেডি কিন্তু এখান থেকে অর্ধেকটাই খাওয়া শেষ, আসলে বাসায় এগুলো তৈরি করলে কিন্তু থাকে না, তো ভিডিও করার আগে কিন্তু অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছিলো, আর বাকি যেটা ছিল সেটা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো মাশাল্লাহ করে দেখুন, একদমই কিন্তু বাজারের কেনা যে রসমালাইগুলো হয় তার থেকে অনেক সুন্দর হয়েছে, আর খেতে যে কতটা লোভনীয় এবং মজা রয়েছিলো সেটা যদি আপনারা বাসায় তৈরি করে না খান একদমই কিন্তু বুঝতে পারবেন না। তো মিষ্টিটা কাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে, আপনারা A to Z টিপস ফলো করে কিন্তু এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম।